বিষয়টা হচ্ছে এমন একটা মানবিক মানে অমানবিক ঘটনা নিয়ে এরকম আমাদের অন্তত পশু হয়ে গেলে হবে না প্রথম কথা হচ্ছে হলো যে এখানে বলা হলো নাকি যে এভিডেন্স ট্যাম্পারিং ইত্যাদি ইত্যাদির কথা আচ্ছা ক্রাইম সিন ওয়াজ অল্টার্ড

যখন রিজওয়ানুর কাণ্ডে আপনার মনে থাকবে অঙ্কুর দা এফআইআর তিন ঘন্টা পর হয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা কলকাতা স্তব্ধ করে দিয়েছিলেন তাহলে এখানে যদি বারো ঘন্টা পরে এফআইআর হয় তাহলে আমরা যদি আজকে সেখানে প্রতিবাদ করি রাজনীতির রঙের লোক প্রতিবাদ করে বা কিংবা অরাজনৈতিক লোক প্রতিবাদ করে এবার আমি আমার কথা বলছি আমি যে কথা প্রথমেও বললাম যে আমরা ময়না তদন্তের ওপর কি করে ভরসা করব। ময়না তদন্ত যখন এই রাজ্যের প্রশাসন করে সেখানে বরাবর কোন দোষীদের ধামা চামা ঘটনা থাকে সেটা বিজেপি কর্মী দুলাল কুমার থেকে শুরু করে আনিস খান আমরা দেখেছি তথ্য লোপট করা হয় আর এখানে এত কথা বলা হচ্ছে না আমাদের কিছু লুকানোর নেই আমরা सीबीआई এর হাতে দিয়ে দেব তাহলে প্রথম দিন আপনাদের কিছু লুকানোর নেই আপনি सीबीआई এর হাতে কেন দেবেন আপনি প্রথমেই বলতে থাকতেন যে আমার পুলিশ কম্পিটেন্ট আমি আমার পুলিশকে দিয়ে তদন্ত করাব सीबीआई এর কাছে আপনি কেন জানাতে চেয়েছিলেন এই প্রশ্নের জবাবগুলো তো দিতে হবে আর একটা কথা থেকে যে কোনো ময়না তদন্ত নিয়ে যে কোনো আপনি ময়না তদন্তের মানে আনিষ্কালের ময়না তদন্ত ময়না

মানে একদম নির্বিকার হয়ে যিনি নির্যাতিত তার নাম বলে দিচ্ছে নাম বলে দিচ্ছে এই সন্দীপ ঘোষ ননবার নাম বলছে একবার নাম উল্লেখ করলে ডাকছেন বেশ করেছেন আপনি ডেকেছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখনো বিএনএস বাহাত্তরে মামলা হয়নি কেন নগর পালের বিরুদ্ধে এখনো বিএনএস বাহাত্তরে মামলা হয়নি কেন এই প্রশ্নের জবাব গুলো তো দিতে হবে দত্ত আচ্ছা প্রথম একটা কথা কংগ্রেস বললো আর তার সাথে সিপিআই লাফালো যে দশ লাখ টাকার ব্যাপারটা বলা হয়েছে তো সবাই বলছে দশ লাখ টাকা দশ লাখ টাকা আমি একটা জিনিস একটু জুম করে দেখাবেন আমার তথ্য তৃণমূলের না একটু দেখে নিন যদি কোনো আপত্তি থাকে প্রতিবাদ করবেন অবশ্যই এটা কি এটা হচ্ছে নালসা নালসা কি ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির কম্পে ইন্ডিয়া গভর্নমেন্টের কম্পেনসেশন অফ উইমেন তার 10 নম্বর পাতায় তার 10 নম্বর পাতায় শিডিউল ফর উইমেনস ক্রাইম বলা আছে পরিষ্কারভাবে যে কেন্দ্রীয় সরকারের নিয়ম যে কারুর যদি ধর্ষণ করে মৃত্যু হয় তার জন্য কম্পেনসেসন 10 লাখ টাকা এখানে মমতা ব্যানার্জী কোথা থেকে দোষ হলো এটা কেন্দ্রীয় সরকারের নিয়মamazonaws তিনজন ডাক্তারের উপস্থিতিতে কমপ্লিট ভিডিওগ্রাফ করা হয়েছে আর পোস্টমর্টম এর পুরো ভিডিওগ্রাফিটা সিবিআই এর কাছে আছে যদি পোস্টমর্টম রিপোর্টে যেটা বিরোধী পক্ষরা বলছে যে প্রমাণ লোপাট হয়েছে তাহলে যে তিনজন ডাক্তার সই করেছে তার এবং প্রেজেন্ট ছিল তাদেরকে একবারও লাস্ট এগারো দিনে সিবিআই ডেকেছে না সুপ্রিম কোর্ট ডেকেছে উত্তরটা তো বাস্তব ভাবে দিতে হবে আবেগে আমরা বলতে পারি নিশ্চয় আবেগ অনেক জায়গায় থাকতে হবে রাজনীতি দিয়ে চলে না